আজ আমি তোমাদের কাছে ফার্স্ট সামেটিভের স্যাম্পল কোয়েশ্চেন পেপারের অ্যান্সার নিয়ে এসেছি। সম্প্রতি 1 এপ্রিল থেকে 9 এপ্রিলে যে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাটি হয়েছে তারই একটি স্যাম্পল পেপার নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখিয়ে দেবো। আমি জানি তোমাদের প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে, তাই আমি একটি স্যাম্পল পেপার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসে। এর আগে ম্যাট্রিকুলার বাংলাতে ফার্স্ট এভলিউশনের টিপস দেওয়া হয়েছিল এবং অনেক কোয়েশ্চেনের সাজেশন দেওয়া হয়েছিল। আশা করি তোমরা ওই ভিডিওটি ফার্স্ট সামেটিভ 2024 ক্লাস 6 জিওগ্রাফি ফুল মার্কস 15 সময় 30 মিনিট। নাম্বার 1, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো তিনটি মান 3। এ, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা, ইসরো, ইনস্যাট। সঠিক উত্তর ইসরো। বি, সৌরজগতের শীতলতম গ্রহ বৃহস্পতি, শনি, নেপচুন। উত্তর নেপচুন। সি, পৃথিবীর গড় ব্যাসার্ধ 5400 কিলোমিটার, 7600 কিলোমিটার, 6400 কিলোমিটার। উত্তর 6400 কিলোমিটার। ডি, আন্তর্জাতিক তারিখ রেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। উত্তর 180 ডিগ্রি। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো, যে কোনো চারটি মান 4। এ, সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র ড্যাশ। উত্তর প্রক্সিমা সেন্ট্রাই। বি, পিএম কথার পুরো নাম ড্যাশ। উত্তর পোস্ট মেরিডিয়াম। সি, পৃথিবীর প্রথম মহাকাশচারী ড্যাশ। উত্তর ইউরি গ্যাগারিন। ডি, উত্তর আকাশের উজ্জ্বল তারা ড্যাশ। উত্তর ধ্রুব তারা। ই, আলো ও অন্ধকারের মাঝে যে বৃত্তাকার সীমারেখা তৈরি হয় তাকে ড্যাশ বলে। উত্তর ছায়াবৃত্ত। নাম্বার 3, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো চারটি মান 8। এ, আবর্তন গতি কাকে বলে? উত্তর সূর্যকে সামনে রেখে যে নির্দিষ্ট গতিতে পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে তাকে পৃথিবীর আবর্তন গতি বলে। বি, অক্ষরেখাগুলির মধ্যে সর্ববৃহৎ রেখা কোনটি এবং এর মান কত? উত্তর নিরক্ষরেখা হল সর্ববৃহৎ অক্ষরেখা, এর মান 0 ডিগ্রি। সি, সূর্যের দৈনিক আপাতন গতি কাকে বলে? উত্তর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আমরা সূর্যকে প্রতিদিন পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখি, একে সূর্যের আপাত দৈনিক গতি বলে। ডি, কক্ষপথ বলতে কি বোঝো, এর আকৃতি কেমন হয়? উত্তর যে উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে পরিক্রম করে তাকে কক্ষপথ বলে, কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। ই, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? উত্তর পৃথিবীর আবর্তন থেমে গেলে তার যে দিকটি সূর্যের দিকে থাকবে যেখানে সবসময় দিন এবং যেই দিকটি অন্যদিকে থাকবে সেখানে সবসময় রাত হয়ে থাকবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমরা এর পরবর্তী আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দেখতে পাও।